প্রতিদিন এগারো মিনিট হাঁটলে প্রতি জনের অকাল মৃত্যুর একটি ঠেকানো সম্ভব ব্যায়ামের উপকারিতা টের পেতে আপনাকে দৌড়বিদ বা ভালো খেলোয়াড় হতে হবে না এই জন্য প্রতিদিনের কিছু সময় হাঁটাই যথেষ্ট যুক্তরাজ্যের একটি গবেষণায় এমনটাই বলা হয়েছে যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় বলা হয়েছে প্রতিদিন গড়ে এগারো মিনিট হাঁটলে প্রতি জনে একজনের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব শারীরিকভাবে সুস্থ থাকার জন্য সপ্তাহে ন্যূনতম একশো মিনিট ব্যায়াম করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা অধিকাংশ মানুষই এটা করতে পারেন না ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন কিছুই না করার চেয়ে অল্প ব্যায়াম করাটাই স্বাস্থ্যের জন্য খুব উপকারী যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস বিভাগের মতে হৃদ স্পন্দনের হার ঠিক রাখতে প্রত্যেকের সপ্তাহে একশো থেকে তিনশো মিনিট শারীরিক কর্মকাণ্ড করা দরকার অথবা সপ্তাহে থেকে একশো মিনিট কঠোর পরিশ্রম করা যেতে পারে গবেষক দলটি শারীরিক কর্মকাণ্ডের উপকারিতা নিয়ে পুরনো কয়েকশো গবেষণা ঘেটে দেখেছেন তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে সুস্থ থাকতে যতটা সময় শারীরিক কর্মকাণ্ডের পরামর্শ দেওয়া হয়েছে তার অর্ধেক সময় করলেও বিশ জনে একজনের কার্ডিওভাস্কুলার রোগ এবং তিরিশ জনে একজনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব সুপারিশে অর্ধেক বলতে সপ্তাহে পঁচাত্তর মিনিট বা প্রতিদিন গড়ে এগারো মিনিট মোটরসাইকেল চালানো দ্রুত হাঁটা পাহাড়ে ওঠা নৃত্য কিংবা টেনিস খেলাকে বোঝানো হয়েছে হাঁটা চলার উপকারিতা নিয়ে গবেষক দলের প্রধান সরেন ব্রেজ বলেন এতে আপনার মনে হবে শরীরের নাড়াচাড়া হচ্ছে হৃদস্পন্দনও বেড়ে যাবে কিন্তু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে না পরামর্শ মেনে এতটুকু হাঁটলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি সতেরো শতাংশ এবং ক্যান্সারের ঝুঁকি সাত শতাংশ কমে যায় বলে গবেষণায় বলা হয়েছে এছাড়া নিয়মিত হাঁটাহাঁটি করলে শরীরের অতিরিক্ত চর্বি ও রক্তচাপ হ্রাস পায় এতে ফিটনেসের উন্নতি হয় ভালো ঘুম হয় এবং দীর্ঘদিন হৃৎপিণ্ড ভালো থাকে গবেষণায় বলা হয়েছে নিয়মিত ব্যায়াম নাক কান গলা গ্যাস্ট্রিক টিউকোমিয়া ও ব্লাড ক্যান্সারের জন্য বেশ উপকারী এছাড়া ফুসফুস লিভার কোলন ও স্তন ক্যান্সারও কিছুটা উপকার পাওয়া যায়